তার মানে তুমি এখন বিজলির পক্ষে। আমি কারোর পক্ষে নই তারা, আমি শুধু ঠিকটার পক্ষে, ন্যায়ের পক্ষে। তাও যদি আমি বুঝতাম যে রাধার উপর তোমার অধিকারটা যুক্তিসঙ্গত, তাতে কোনো অন্যায় নেই। কিসের অন্যায়? কোনটা অন্যায়? আমি কি অন্যায় করেছি আমাকে একটু বুঝে বলো তো। অন্যায়? একটা ছোট্ট শিশুকে প্রাণ দিয়ে ভালোবাসাটা অন্যায়? ওকে নিয়ে একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখা সেটা অন্যায়? একজন মায়ের কাছ থেকে তার শিশুকে কেড়ে নেওয়াটা অন্যায়? একজন মায়ের কাছ থেকে জোর করে তার মাতৃত্বের অধিকারটা কেড়ে নেওয়া অন্যায় তারা? তোমাকে বোঝাতে পারছি না আমি। আমি আমি তোমাকে ঈশানী, শোনো 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 শোনো, আমি রাধার জন্য যেটা করতে পারবো, আমি ওকে যে ভবিষ্যৎটা দিতে পারবো, সেটা কোনোদিন বিজলি পারবে না। পারবে কি? ব্যাস তারা, বিজলির অপরাধটা কি তারা? বিজলির অপরাধ কি এটা যে সে গরিব, সেই অপরাধে তার নিজের মেয়ের ওপর তার কোনো অধিকার নেই? আর তোমার পয়সা আছে বলে তুমি ওকে দামি স্কুলে পড়াতে পারবে, বলে ওকে ভালো জামা কাপড় দিতে পারবে, বলে ওকে ভালো খাওয়াতে পারবে, বলে তোমার ভালোবাসা দাম আছে। কি বলছো তুমি? আমি এসবের জন্য কথাগুলো বলিনি। যে অধিকারটা তোমার নেই, যে অধিকারটা অন্য কারোর, সেটা জোর করে কেড়ে নেওয়াটা অন্যায়। তুমি হাজারটা যুক্তি দিলেও অন্যায়টা অন্যায়ই থাকবে। বেসিক্যালি তুমি স্বার্থপরের মতো শুধু নিজের দিকটাই ভাবছো, শুধু নিজের কথা ভাবছো। হ্যাঁ, স্বার্থপরের মতো না, আমি স্বার্থপর ঈশানী, আমি স্বার্থপর, আমি নিজের কথাই ভাবছি। কিন্তু এটা তোমাকে বলে রাখি, যে কোনো মূল্যে আমি রাধাকে আমার কাছে রাখবো, আমি ওকে ছাড়বো না। আমি কিন্তু তোমাকে সাপোর্ট করব না। আমার কারো সাপোর্টের দরকার নেই ঈশানী, আমি এই লড়াইটা একাই লড়তে পারবো। তুমি যেটা করছো সেটা কিন্তু খুব বড় অন্যায় তারা। ঈশানী, রাধার প্রতি যে অন্যায়টা হচ্ছে সেটা আটকানোর জন্য আমি যেটা করছি। যদি সেটা অন্যায় হয় তাহলে অন্যায় করেই আমি সেটা করব, কিন্তু আমি সেটাই করব, বেশ করব। তার মানে তুমি রাধাকে ছাড়বে না, তাই তো? না। তাহলে আমিও দেখব কেমন করে তুমি রাধাকে নিজের কাছে আটকে রাখতে পারো। রোজ রোজ এক অশান্তি, আমার আর ভালো লাগে না। শ্বশুরটাও বলিহারি, শান্তিতে থাকতে চায় না মেয়েটা। অশান্তি না হলে পেটে ভাত হজম হয় না। যখনই রেড লাইট এরিয়া চাকরি করতে গেছিল আমি জানতাম কোনো না কোনো বিপদ হবেই। নিয়ে এলো তো ঘাড়ে করে একজনকে বাড়িতে, আমার কথা আর কে শুনবে? আমি তো যা বলি সব ভুল। এখন ঠেলা সামলাও, এক একদিন এক একটা বিপদ। কোনদিন রেড লাইট এরিয়ার লোকজন এসে বাড়িতে হামলা করছে, কোনোদিন ছোট তার মেয়ের হাত ধরে নিজের বাড়ি ছেড়েই বেরিয়ে যাচ্ছে। এখন তো আরো ভালো, বাচ্চার মা এসে ছোটর সঙ্গে ঝগড়া করছে। রাধার মা বিজলি এসেছিল নাকি? শুধু আসেনি, ছোটর সঙ্গে ঝগড়াও করেছে। তুমি ভাবতে পারো, শ্যান্নাল বাড়ির ছোট বউ আজকে একটা রেড লাইট এরিয়ার মেয়ের সঙ্গে কোমর বেঁধে ঝগড়া করছে? ঝগড়াটা এতটাই বেড়েছিল যে তোমার ভাইকে বাদ দিয়ে নিচে নেমে এসে কথা বলতে হয়েছিল। আস্তে আস্তে, ঠিক আছে, আস্তে আস্তে আস্তে। কি নিয়ে ঝামেলা? কি নিয়ে আবার, কি নিয়ে আবার ঝামেলা হবে? সে এসে বলেছে যে তার মেয়েকে ফেরত দিতে, আর ছোট বলেছে না দেবো না। ছোট বলেছে রাধা এখানেই থাকবে, এবং ছোট নাকি রাধাকে মানুষ করবে, ওর মার কাছে ফেরত দেবে না। কি যে এত জেদ ভগবানই জানে বাবা। শুনে আমিও তো আগে কমলাকে সাপোর্ট করেছিলাম। এই এই এই, বুঝতে পেরেছো তো এবার ব্যাপারটা? তোমার আর তোমার মায়ের আশকারাতে আজকে ছোট ভাবছে ও যা যা করছে সব ঠিক। বাবা, আমি বলছি অন্য কথা, তুমি খালি আবার বেলাইনে চলে। বেলাইনে যাচ্ছি মানে? এই বেলে এদিকে দেখো, তার মানে আমি যা বলছি সব ভুল? হ্যাঁ, ছোট যা যা করছে সব ঠিক। রাধাকে এ বাড়িতে আশ্রয় দেওয়াটা হয়তো ভুল নয়। মা ছেলের এক কথা, কিন্তু
কিন্তু কি বল? বলো বলো বলো, শুনছি তো বলো। না, ওর মা যদি রাধাকে ফেরত নিয়ে যেতে চায় তাহলে কমলার ওকে ওর মায়ের কাছে ফিরিয়ে দেওয়াই উচিত। উচিতই তো, আসলে আইনত তো মেয়েটার উপর কমলার কোনো অধিকার নেই। নেই তো, আইনের দিক থেকে কেউ ওকে চেপে ধরলে ও বিপদে পড়ে যাবে। তার মানে বুঝতে পারছো আমাদের সামনে কত বড় বিপদ? মেয়েটাকে কমলা খুব ভালোবাসে জানো তো। না, ভালোবাসাকে কি কোনো আইন দিয়ে আটকানো যায়? তুমি বলো, ভালোবাসার সঙ্গে যুক্তি তর্ক এসব চলে কি? তাহলে তাহলে আর কি, সামলাও সামলাও অশান্তি, সাপোর্ট করে যাও, অন্যায় সাপোর্ট করে যাও, আর আমি একমাত্র ভুক্তভোগী হই অশান্তি। ঈশানী, ওই তুমি সৃজা সেনকে রিকোয়েস্ট করেছিলে যে আমাদের ওই অনাথ আশ্রমের নতুন উইংটা ওপেনিং করার জন্য? না, এখনো বলা হয়নি, তবে আমি বলবো ওনাকে। খুব ভালো হয় উনি আমাদের নতুন উইংটা ওপেন করলে, বলো। জানো অনিরুদ্ধ, সৃজা সেনকে যত দেখছি না আমি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। সৃজা সেন বলতে তো তুমি একেবারে অজ্ঞান। তুমি ওনাকে দেখলে ওনার ফ্যান হয়ে যাবে। শোনা, আমি তো একজনেরই ফ্যান, তোমার। তাই? কি করলে? না, বিজলি ফিরে এসেছে অনিরুদ্ধ। ও তাই নাকি? তো তারা কি বললো? তারা আমায় কিছু জানায়নি, আমাকে ইন্দ্রানীদি পুরো ঘটনাটা জানালেন। তাই নাকি? ইন্দ্রানীদির সাথে বিজলির কি কানেকশন? কানেকশন বলতে, বিজলি গিয়েছিল ইন্দ্রানীদির কাছে তারার বাড়ির অ্যাড্রেস জানার জন্য। তো তারা বাচ্চাটিকে ফেরত দিল? না, সেটাই তো প্রবলেম। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ও রাধাকে কিছুতেই ফেরত দেবে না। এই ঈশানী, তুমি তারাকে বোঝাও, এরকম কথাও বলতে পারে না, ইললিগাল। আমি বোঝানোর চেষ্টা করেছি অনিরুদ্ধ, কিন্তু ও তো আমার কোনো কথাই শুনছে না। এমনকি আমার তারার সাথে একচোট ঝামেলাও হয়ে গেছে। ব্যাপারটা খুব সিরিয়াস দিকে যাচ্ছে অনিরুদ্ধ। আমার আমার ভীষণ অপরাধবোধ কাজ করছে। কোথাও একটা মনে হচ্ছে এই সবের জন্য আমিই দায়ী। এই দেখো, আচ্ছা মুশকিল, এই বিষয়ে তুমি কি করবে বলো তো? তারাকে তো এই কাজটা করতে আমি পাঠিয়েছিলাম। তারপর ও যখন রাধাকে রাখার ডিসিশনটা নিল, তখনও তো আমি ওকে বাধা দিইনি, আমি ওকে না বলিনি। কেমন ঈশানী, তুমি তো ওকে বারণ করেছিলে। হ্যাঁ, কিন্তু আমি তো জোর দিয়ে কিছু বলিনি। আমি যদি সেদিন জোর দিয়ে বলতাম তাহলে হয়তো আজই সিচুয়েশনটা দেখতে হতো না। আমি আমি বিজলির পাশে আছি। বিজির ক্ষমতা নেই বলে এমন যেন মনে না হয় যে বিজির পাশে কেউ নেই। এই ব্যাপারে আমি কিছুতেই তারাকে সাপোর্ট করতে পারছি না। রাধাকে আমাকে বিজলির কাছে ফিরিয়ে দিতেই হবে, যেমন করে হোক। রাধাকে কেউ জোর করে কেড়ে নিয়ে যেতে পারবে না আমার কাছ থেকে। আমি পারবো না, আইন পারবে। ওই মেয়েটাকে চাইলে তোমার কাছ থেকে যখন খুশি টেনে নিয়ে চলে যাবে, তুমি কিচ্ছু করতে পারবে না। আর যদি বেশি কিছু করতে চাও, তোমার শাস্তি হতে পারে, জেলও হতে পারে, বেআইনি ভাবে অন্যের মেয়েকে নিজের কাছে আটকে রাখার অপরাধে। আমাকে যাই ফল ভোগ করতে হোক, রাধাকে আমি আমার কাছে রাখবো।
দেখো আমার মুখ। উনি আমাদের পক্ষে লয়ের তারা। বিজলি যাতে নিজের অধিকার থেকে বঞ্চিত না হয় উনি সেটাই দেখবেন। আমি আপনাকে একটা লিগ্যাল চিঠি দিচ্ছি। চলো 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 পাল্টায়।